নমস্কার বন্ধুরা গল্প পাঠের আসরে আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছোটো গল্প ভূত কী বাদামি হতো শ্রেষ্ পরামাণিকের বাগানে রাস্তার ধারেই বড় বাগানটা অনেক দিনের প্রাচীন গাছপালায় ভর্তি নিবিড় অন্ধকার বাগানের মধ্যে দিনের বেলাতেই একটু দূরে আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা রাখাল মাস্টারের স্কুল একটা বড় তুঁত কাচ আছে আমাদের স্কুলের প্রাঙ্গনে সেই জন্য আমরা বলি তলার স্কুল দুজন মাস্টার আমাদের স্কুলে একজন হলেন হীরালাল চক্রবর্তী স্কুলের পাশেই এর একটা হাঁড়ির দোকান আছে তাই এর নাম হাড়ি বেচা মাস্টার মাস্টার তো নয় সাক্ষাৎ জম বেতের বহর দেখলে পিলে চমকে যায় আমাদের টিফিনের সময় মাস্টার মশাইরা সব ঘুমুতেন আমরা নিজের ইচ্ছে মতো মাঠে বাগানে বেরিয়ে ঘন্টাখানেক পরেও এসে দেখি তখনও মাস্টার মাস্টারমশাইয়ের ঘুম ভাঙেনি সুতরাং তখন আমাদের টিফিন শেষ হলো না টিফিনের মানে হচ্ছে ছুটি মাস্টার মাস্টারমশাইদের ঘুমোবার ছুটি সেদিনও এমনই হল রেললাইন আমাদের স্কুল থেকে অনেক দূরে আমরা মাতলার পুল বেরিয়ে এলাম রেললাইন বেরিয়ে এলাম ঘন্টাখানিক পরে এসেও দেখি এখনও হাড়ি বাঁচা মাস্টারের নাক ডাকছে নারায়ণ বললে ওরে চুপ চুপ নি চল ততক্ষণ পরামাণিকদের বাগানে বাদাম খেয়ে আসি আমাদের দলে সবাই মত দিলে আমি বললাম বাদাম পাড়া সোজা কথা তলে কত পড়ে থাকে এ সময় চল তো দেখি এইবার সবাই আমরা মিলে পরামানিকদের বাগানে ঢুকলাম পুলের তলার রাস্তা দিয়ে দুপুর দুটো রোদ ঝমঝম করছে শরৎকাল রোদের তেজও খুব বেশি গত বর্ষায় আগাছার জঙ্গল ও কাটা ঝোপের বেজায় বৃদ্ধি হয়েছে বাগানের মধ্যে জঙ্গলের মধ্যে সুড়ি পথ এখানে ওখানে মোটা লতা গাছের ডাল নেমে নিচেকার ঝোপের মাথায় দুলছে আমরা এই বাগানের সব অংশে যাইনি মস্ত বড়ো বাগানটা পাকা রাস্তা থেকে গিয়ে নদী ধার পর্যন্ত লম্বা পেয়ারাও ছিল কোনো কোনো গাছে কিন্তু অসময়ের পেয়ারা তেমন বড় হয়নি ফল আরও যদি কোনো রকম কিছু থাকে খুঁজতে খুঁজতে নদীর ধারের দিকে চলে গেলাম বাদাম তো মিললই না যা যা পাওয়া গেল ইট দিয়ে ছেঁচে তার শ্বাস বের করার ধৈর্য আমার ছিল না সুতরাং দলের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল নদীর দিকে বন বেজায় ঘন এদিকে বড় একটা কেউ আসে না খসখস শব্দে শুকনো পাতার ওপর দিয়ে শেয়াল চলে যাচ্ছে কুল্লপাখি ডাকছে উঁচু তেঁতুল গাছের মাথায় আমার কেমন যেন ভয় ভয় করছে আমাদের স্কুলের ছেলেরা কানে হাত দিয়ে গায় ঠিক দুঃখুর বেলা ভূতে মারে ঢেলা ভূতের নাম রসি হাঁটু গেড়ে বসি সঙ্গে সঙ্গে তারা অমনি হাঁটু গেড়ে বসে পড়ে এসব করলে নাকি ভূতের ভয় চলে যায় আমার সঙ্গে কেউ নেই ঠিক দুপুরবেলাও বটে মন্তরটা মুখে আউড়ে হাঁটু গেড়ে বসবো কিন্তু ভূতের নাম রশি হলো কেন তো হতে পারতো কালো হতে পারতো নিবারণ হতেই বা আপত্তি কি ছিল একটা বাঘ ঘুরে বড় একটা বাসপন আর নিবিড় ঝোপ তার তলায় সেখানটায় গিয়ে আমার বুক ঢিপ ঢিপ শব্দ যেন বন্ধ হয়ে গেল একটা আমরা গাছের তলায় ঘন ঝোপের মধ্যে আমরা গাছের গুড়ি ঠেস দিয়ে বসে আছে বড় বকদিনি ভালো করে উকি মেরে দেখলাম হ্যাঁ ঠিক বড় বাগদিনী বটে সর্বনাশ সে যে মরে গিয়েছে বড় বাগদিনীর বাড়ি আমাদের গায়ের গোসাই পাড়ায় তলার মাঠে একখানা দোচালা কুড়ে ঘরে সে থাকতো কেউ ছিল না তার পালমশাইয়ের বাড়ি ঝিগিরি করত অনেক দিন থেকে তারপর তার জ্বর হয় এই পর্যন্ত জানি একদিন তাকে তার ঘরে দেখা যায় না মাস দুই আগে একটা স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গেল বাওরের ধারে বাষপনে শেয়াল কুকুরে তাকে খেয়ে ফেলেছে অনেকটা সেই রকমই কালো রোগা মতো দেহটা বড় বাগদিনীর মতো সকলে বললে জ্বরের ঘোরে বাওরে জল তুলতে গিয়ে বড় মরেছে সেই বড়ো বাগদিনী আমরা গাছের গুড়ি ঠেস দিয়ে দিব্যি বসে আছে আমি এক ছুটে বন বাগান ভেঙে দিলাম ছুট পাকা রাস্তার দিকে তখন বাদামতলায় দলের মধ্যে এসে পৌঁছালাম তখনও আমার গা ঠক ঠক করে কাঁপছে ছেলেরা বললে কি হয়েছে রে অমন করছিস কেন আমি বললাম ভূত কোথায় রে সে কি দূর। বড় বাগদিনী বসে আছে ঝোপের মধ্যে আমরা তলায় সেই নদীর দিকে স্পষ্ট বসে আছে দেখলাম সে কি রে তা কখনো হয় নিজের চোখে দেখে এলাম একেবারে স্পষ্ট বড় বাগদিনী দূর চল তো যাই দেখি কেমন তোর মিথ্যে কথা সবাই মিলে যেতে উদ্যত হলো কিন্তু সেই সময় দলের চাই নিমাই কলু বললে না ভাই ওর কথায় বিশ্বাস করে অত দূর গিয়ে স্কুলে ফিরতে বড্ড দেরি হয়ে যাবে এতক্ষণ মাস্টারদের ঘুম ভেঙেছে বেচা মাস্টারের বেতের বহর জানো তো সে ঠেলা সামলাবে কে আমি ভাই যাব না তোমরা যাও ওর সব মিথ্যে কথা ছেলের দলের কৌতূহল মিটে গেল হাড়িবাচা মাস্টারের বেতের বহর স্মরণ করে একে একে সবাই স্কুলের দিকে চলল আমিও চললাম আমরা গিয়ে দেখি মাস্টার মাস্টারমশাইদের ঘুম খানিক আগেই ভেঙেছে ওদের গতিক দেখে মনে হলো হাড়িবাচা মাস্টার আমাদের শূন্য ক্লাসরুমের সামনে অধীরভাবে পাইচারি করছিলেন আমাদের আসতে দেখে বললেন এই যে খেলা ভাঙল আমরাও বলতে পারতাম আপনার ঘুম ভাঙল কিন্তু সে কথা বলে কে তার ক্রুদ্ধ দৃষ্টির সামনে আমরা তখন সবাই এতটুকু হয়ে গিয়েছি ক্লাসে ঢুকেই তিনি হাঁকলেন রত্না অর্থাৎ আমি এগিয়ে গেলুম কোথায় থাকা হয়েছিল আমি তখন নবমীর পাঠার মতো জড়ো হয়ে কাঁপছি একদিকে বড় বাগদিনী ওদিকে হাঁড়ি বেচা মাস্টার আমার অবস্থা অতীব শোচনীয় হয়ে উঠেছে কিন্তু শেষ অস্ত্র ছিল আমার হাতে তা ত্যাগ করলাম বললাম পণ্ডিতমশাই দেরি হয়ে গেল কেন ওরা জানে এই সর্বপরামাণিকের বাগানে বাদাম কুরুতে গিয়ে ভূত দেখেছিলাম তাই হারিবাচা মাস্টারের মুখে অবিশ্বাস ও আতঙ্ক যুগ পথ ফুটে উঠল বললেন ভূত ভূত কী রে আগে সেই যারা বুঝলাম বাদর কোথায় ভূত কীরকম ভূত সব ইস্তারে বললাম আমার সঙ্গীরা আমায় সমর্থন করলে আমায় কীরকম হাঁপাতে হাঁপাতে আসতে দেখেছিল বললে সে কথা হারিবাচা মাস্টার ডেকে বললেন শুনছেন দাদা রাখাল মাস্টার তামাক খাওয়ার জোগাড় করছিলেন বললেন কি? ওই কি বলে শুনুন রত্না নাকি এখুনি ভূত দেখে এসেছে সর্বপরামাণিকের বাগানে সর্বপরামাণিককে আরে ওই শ্রীস পরামিকের বাবার নাম ওদেরই বাগান আবার বর্ণনা করি সব ইস্তারে রাখাল মাস্টার গোড়া ব্রাহ্মণ হাঁচি টিকটিকি জল পড়া তেল পড়া সব বিশ্বাস করতেন গম্ভীরভাবে ঘাড় নেড়ে বললেন তা হবে না অপঘাত মৃত্যু গতি হয়নি হারিবাচা মাস্টার একটু নাস্তিক প্রকৃতির লোক অবিশ্বাসের সুর তখনও তার কথার মধ্যে থেকে দূর হয়নি তিনি বললেন কিন্তু দাদা এই দুপুর বেলা ভূত থাকবে বাগানে বসে গাছের গুড়ি ঠেস দিয়ে তাতে কি তা থাকবে না ভূত এমন কিছু লেখা পড়া করে দিয়েছে নাকি তোমাদের আবার যত সব ইয়ে আচ্ছা চলুন গিয়ে দেখে আসি ছেলেরা সবাই সমস্যারে চিৎকার করে সমর্থন করলে রাখাল মাস্টার বললেন হ্যাঁ যত সব ইয়ে ভূত তোমাদের জন্য সেখানে এখনো বসে আছে কি না ওরা হলো কি বলে অশরীরী মানে ওদের শরীর নেই ওরা মানে বিশেষ অবস্থায় হারিবাচা মাস্টার বললেন চলুন না দেখে আসি গিয়ে কিরকম কাণ্ডটা যেতে দোষ কি আমরা সকলেই তো এই চাই এরা গেলে এখনই স্কুল ছুটি হবে এখন সেদিকেই আমাদের ঝোঁকটা বেশি যাওয়া হলো সবাই মিলে হুড়মুড় করে ছেলের পাল চলল মাস্টারের সঙ্গে আমি আগে আগে ওরা আমাদের পেছনে সেই নিবিড় ঝোপটাতে আমি নিয়ে গেলাম ওদের সকলকে যে দৃশ্য চোখে পড়ল তা কখনো ভুলব না এত বছর পরেও সে দৃশ্য আবার যেন চোখের সামনে দেখতে পাই এখনো সবাই মিলে ঝোপ ঝাপ ভেঙে সেই আমরা তলায় গিয়ে পৌঁছালাম যা দেখলাম তা অবিকল এই আমরা কাছে তলায় একটা ছেঁড়া অতি মলিন অতি দুর্গন্ধ কাঁথা পাতা পাশে একটা ভাড়ে আধভার টাক জল এক রাস আমরা খোসা ও আঁটি জড়ো হয়েছে পাশে কতক টাটকা কতক কিছুদিন আগে খাওয়া এক রাস কাঁচা তেঁতুলের ছিবড়ে পাকা চাল তার ছিবড়ে শুকনো ছিন্ন কাঁথার ওপর জীর্ণ শীর্ণ বৃদ্ধা বড় মরে পড়ে আছে খানিকটা আগে মারা গিয়েছে এ সমস্যার কোনো মীমাংসা হয়নি আমরা হৈ হৈ করে বাইরে গিয়ে খবর দিলাম গ্রাম্য চৌকিদার ও দফাদার দেখতে এলো কেন যে বড়ো এই জঙ্গলে এসে লুকিয়েছিল নিজের ঘর ছেড়ে এ প্রশ্নের উত্তর কে দেবে কেউ বললে ওর মাথা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল কেউ বললে ভূতে পেয়েছিল কিন্তু বড় বাগদিনী মরেছে অনাহারে শীর্ণতায় ও সম্ভবত আশ্বিন কার্তিক মাসের ম্যালেরিয়ায় ভুগে কেউ একটুও জলও দেয়নি তার মুখে কেইবা দেবে জঙ্গলে জানতই বা কে বড় এ আত্মগোপনের রহস্য তার সঙ্গেই পরপারে চলে গেল